প্রতারণার অভিযোগ উঠল রাজধানীর জয়গুরু এলাকাস্থিত সেভেন এস এভিয়েশন একাডেমির বিরুদ্ধে। প্রতারিতরা সংবাদ মাধ্যমকে খবর দিলে একাডেমি থেকে পালিয়ে যান প্রতারক চক্রের কুশীলবরা। ঘটনা বিবরণী প্রকাশ, প্রায় 2 বছর পূর্ব থেকে একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বেকার যুবক যুবতীরা। প্রতিশ্রুতি ছিল 6 মাসের কোর্সের শেষে চাকরি দেওয়া হবে তাদেরকে। তার জন্য প্রতিজনের কাছ থেকে 75,000 টাকা করে নেওয়া হয়েছিল। অভিযুক্তরা হচ্ছেন সৌরভ দত্ত এবং রীতা মেম নামে এক মহিলা। আমি তো চাই একটা সুস্থ বিচার হোক এটার, কারণ এতদিন আমাদের একটা প্রায় 2 বছর 2 বছর হতে হতে তো আমরা এখানে কোর্স করছিলাম, তো তারা একদিন দুই দিন বলে যাচ্ছে যে আজকে দেবে কালকে দেবে, কিন্তু এটার একটা সলিউশন পাইনি এখন পর্যন্ত। তো এটার জন্য আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনারা একটা হয়তো লিখিতভাবে দেন যে আপনারা কতদিনের মধ্যে জব দেবে, না হলে আমাদের একটা কম্পেনসেশন টাকা হিসাবে ফেরত দিয়ে দেন। ঘটনাটা হয়েছিল, আমরা 6 মান্থ বলে তারা আমাদের চাকরি দেবে বলেছে কোর্স করে আমাদের, কিন্তু তারা বলিনি 6 মাস উপরে হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, 75,000 নিয়ে নিয়েছে তারা। এখনও তারা কোনো জবের কোনো কিছু গ্যারান্টি দিচ্ছে না আমাদের, না টাকা ফেরত দেবে বলছে, কিছু বলছে না তারা। কোম্পানির নাম সেমেনেস এভিয়েশন একাডেমি। কোন জায়গাটা আগর তারা কোন জায়গাটা ভালো এখন কি করতে চান আপনারা? এখন আমরা আমাদের পুরো আমাদের চাকরি দেবে অথবা আমাদের টাকা আমাদের ফেরত চাই। কতজন আছেন আপনারা এইভাবে টাকা দিয়েছেন? আমরা অনেক জন আছি, আমরা 20-25 জন হবে। আমরা কত টাকা করে দিয়েছিলেন? 75,000 করে আমরা দিয়েছি। যিনি আগরতলা দেখভাল করেন উনার নাম কি? সৌরভ দত্ত। কোম্পানির নাম কি? সেভেন এস এভিয়েশন। কোন জায়গাতে এটা রয়েছে আগরতলা ব্রাঞ্চ? আগরতলা প্রথম আসা ব্রাঞ্চ আসলো তোমার ইয়েতে প্রগতি স্কুলের সামনে, তারপর তো ওখানে ইয়ে আছে এদিকে বাম আমলের মতো রাম আমলেও বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছেন রাজ্যের অগণিত যুবক যুবতী সহ বিভিন্ন অংশের মানুষ। কোথাও চাকরি নামে, কোথাও অধিক অর্থ উপার্জনের লোভেতে রাজ্য জুড়ে সক্রিয় প্রতারক চক্র। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।